কোনো ব্যক্তি বলে আমি কুরআন আর সহি হাদিস ব্যতীত কিছু মানি না, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না, না ও কুরআনকে মানে না ও হাদিসকে মানে। তো ইসলামকে ধ্বংস করার জন্য মৌলবী ছাড়া হয়েছে, শেখ ছাড়া হয়েছে, মাদানী মক্কি কত রকম নাম দিয়ে ছাড়া হয়েছে। আজকে যুগ যুগ থেকে মুসলমান যেই আকীদার উপরে চলে সেই আকীদাকে বাবা শিরিক বানানো হচ্ছে। বিষয়ের উপরে নবী মুস্তাফার উম্মত জমা হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, ওটা গোমরাহি নয়, ওটা হবে হেদায়েতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের রাস্তাকে কেউ যদি অস্বীকার করে পথভ্রষ্ট হবে কি হবে না? অবশ্যই পথভ্রষ্ট হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আজ বর্তমান জামানাতে কিছু লোক বেরিয়েছে, তিনারা বলতে চায় যে শুধু কুরআন আর সহি হাদিস, শুধু কুরআন আর সহি হাদিস। যদি কোনো ব্যক্তি বলে আমি কুরআন আর সহি হাদিস ব্যতীত কিছু মানি না, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না, না ও কুরআনকে মানে না ও হাদিসকে মানে। আমি যদি বলি আমি আমার বাবার খুব সম্মান করি, আমার বাবার খিদমত করি, কিন্তু আমার বাবা যখন অসুস্থ হয়ে যায় আমি বাড়ি থেকে পালিয়ে যাই, ওষুধ কিনলে টাকা লাগবে দিতে পারবো না, তাহলে বাপের সম্মান করা হলো? বাপের খিদমত করা হলো? হলো না। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহর কোরআনকে মানি, কিন্তু কোরআন যদি বলে তুমি উমুকের কথা মানো, তুমি উমুকের আদেশ মানো, তার আদেশকে যদি না মানে আল্লাহর কোরআনকে মানা হলো না, তার দাবি মিথ্যা বলে গণ্য করা হলো। তো কোরআন মানে আল্লাহর বাণী আর হাদিস মানে রাসূলুল্লাহর বাণী, এটাই তো আমরা জানি। তো আল্লাহ যদি বলে যে আমার কোন বান্দার কথাকে মানো, নবী ব্যতীত অন্য কোন বান্দার কথা, নবীর উম্মতের কথা, কোন ওলির কথা, কোন ফকির কথা আল্লাহ যদি মানতে বলে, তাহলে সেটাকে যারা মানবে তারাই অরিজিনালে কোরআন মানলো, যারা মানবে না তারা কোরআন মানলো না। তো আল্লাহ বলছেন আমার হুকুম মানো, ওয়াতিউর রাসূল এবং আমার রাসূলের হুকুম মানো। তো কোরআন আর হাদিস যে মানবো এতে করে কোনো মতভেদ নাই। তারপরে আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের আদেশ মানো। হুকুম দাতা উলিল আম, এই উলিল আমর কে? এই উলিল আমর থেকে আল্লাহ কাকে বুঝিয়েছেন? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস, এটা কোন মৌলভীর লেখা তাফসীর নয়, এটা হচ্ছে সাহাবা লেখা তাফসীর। নবী মুস্তাফার আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহর ছেলে হযরতে আব্দুল্লাহ এই কোরআনে মুকাদ্দাসের তাফসীর লিখেছেন, যিনার ব্যাপারে আমার নবী দোয়া করেছিলেন আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। জোরে বল সুবহানাল্লাহ। তো আমার নবী যিনার ব্যাপারে দোয়া করবেন যে তিনাকে কোরআন পাকের আলিম বানিয়ে দেন, আল্লাহ বানাবেন কি বানাবে না? নবীর দোয়া কবুল হবে কি হবে না? একটু জোরে বলতে হবে। আমাদের ইমাম নবীর দোয়া কারেন্টের চাইতে বেশি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। নবীর মুখ দিয়ে বের হতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহর কবুল হতে দেরি হয় না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলছেন? উলিল আমরি মিনকুম ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, উলিল আমরি মিনকুম হুকুমদাতাদের আদেশ মানো, এর অর্থ হচ্ছে হক্কানি আলিম হক্কানি ফকি যেটা আদেশ করবে তোমরা সেটাকেও মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি হাদিসের কিতাব রয়েছে হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, সেই কিতাবের মধ্যে হাদিস ইমাম হাকিম উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটির সনদ সহি। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উলিল আমরি মিনকুম এর অর্থ হচ্ছে হক্কানি আলিম এবং হক্কানি ফকি। যদি কোনো হক্কানি আলিম কোনো ফয়সলা দিয়ে দেয়, হক্কানি ফকি যদি কোনো ফয়সলা দেয়, সেই ফয়সলাও তোমাদেরকে মানতে হবে। এই আদেশ আমার মতন মৌলভীর নয়, এই আদেশ হচ্ছে স্বয়ং আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যদি কোনো ব্যক্তি বলে
ইমামে আজম আবু হানিফা কি বলেছেন দেখার দরকার নাই, ইমাম শাফি কি বলেছেন দেখার দরকার নাই। আজকে তারা এই কথা বলে বাবা, যারা কোরআন এবং হাদিসের মন গড়া ব্যাখ্যা করে, মনে যেটা আসলো আল্লাহ কোরআন পাকে বুঝিয়েছেন কিছু, সে নিজের ব্রেনে বুঝলো অন্য কিছু, সেটা মানুষকে বুঝাতে চায়। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব মান্যকারী মুসলমান, আমরা মাযহাব কেন মানি? একটি কথা মনে রাখবেন, কোরআন পাকের নিজস্ব মন গড়া তারজমা করা, অনুবাদ করা ইসলামে হারাম রয়েছে। কোরআন পাকের মন গড়া তাফসীর করা ইসলামে হারাম রয়েছে। যদি কোন ব্যক্তি মন গড়া অনুবাদ করে, মন গড়া তাফসীর করে, তার কি হবে? আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। আমরা হানাফি কেন? আমরা কোরআন বুঝেছি, উনার মতে বুঝেছি, জিনাকে আবু হানিফা বলা হয়। আমরা হাদিস উনার মতে বুঝেছি, জিনাকে আবু হানিফা বলা হয়। তো আমরা মন গড়া বুঝিনি, আমরা আবু হানিফার কাছে কোরআন এবং হাদিস বুঝেছি। ইমাম আজম আবু হানিফা নবীর সাহাবার কাছ থেকে বুঝেছে, আর সাহাবায়ে কেরাম স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে বুঝেছে। তাহলে জিনার শিক্ষক সাহাবা, সাহাবার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ। জিনার করা ব্যাখ্যা কোনদিন ভুল হতে পারে? আর জোরে বলতে হবে বাবা। আর আজকে দুই পাতা পড়নেওয়ালা মলবি, ইহুদির টাকা খানেওয়ালা মলবি, আমেরিকার ফান্ডিং লেনেওয়ালা মলবি, বড় বড় ঘুমটা লাগিয়ে মানুষকে আজকে বলতে চাই পীর মানা হারাম, মাযহাব মানা হারাম, উমুক মানা শিরিক। আর আমাদের সমাজে কিছু মূর্খ লোক আছে, এরা মনে করে হয়তো এটাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে বাবা, রাসূলে করিম বলেছেন 73 ফিরকা হবে। এই যে 73 ফিরকা, একটি জান্নাতি, জান্নাতি ফিরকা নবীর জামানা থেকে নিয়ে এখন পর্যন্ত আছেন। যে 72 জাহান্নামী ফিরকা হবে, তারা এই এক জান্নাতি ফিরকা থেকে কেটে 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 বের হবে। আজকে দেখেন না বাবা হানাফি, বাবা আহলে সুন্নাত ওয়াল জামাত, বাবা পীর মাননেওয়ালা, বাবা পীরের মুরিদ, আর বাপের পরে ছেলে এসেছেন, ছেলে এসে বলছে পীর মানলে জাহান্নাম যেতে হবে, মানে বাপকে জাহান্নাম পাঠিয়ে দিলে। তাহলে এরকম কুলঙ্গা সন্তান আমাদের হোক এটা আমরা চাইব? কোন মতে চাই না বাবা। আপনাকে বলতে চাই, আজকে যে মাওলানা বলছে মাযহাব মানা যাবে না, আমি আপনাকে বলতে চাই, যিনারা মাযহাব মেনেছেন তিনাদের লেখা কিতাব যদি পড়া বন্ধ করে দেওয়া হয়, আল্লাহর কসম খেয়ে বলি এই পৃথিবীর মাটিতে কোন মায়ের লাল আলিম হতে পারে না, কোনদিন আলিম হতে পারে না। কারণ মাদ্রাসাতে যে কোরআন পাকের তাফসীর পড়ানো হয়, তাফসীরে জালালাইন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি শাফি মাযহাবের অনুসরণকারী। হাদিসের অনেক ব্যাখ্যা বুখারী শরীফ যদি বুঝতে হয়, ফাতহুল বারী পড়তে হবে বুখারী শরীফের সারা। যেই ফাতহুল বারী লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি, আর ইমাম ইবনে হাজার আসকালানি হচ্ছেন শাফি মাযহাবের মুকাল্লিদ। আর একটি বুখারী শরীফের সারা উমদাতুল কারি লিখনেওয়ালা ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম বদরুদ্দিন আইনি হচ্ছেন আপনার ইমাম আজম আবু হানিফার মুকাল্লিদ। যত মুহাদ্দিস ছিলেন, আপনি উঠান ইমাম তিরমিজিকে, ইমাম তিরমিজি মাযহাব মানেওয়ালা ছিলেন, ইমাম ইবনে মাজা মাযহাব মানেওয়ালা ছিলেন, ইমাম নাসাই মাযহাব মানেওয়ালা ছিলেন, ইমাম আবু দাউদ মাযহাব মানেওয়ালা ছিলেন, ইমাম হাকিম মাযহাব মানেওয়ালা, ইমাম মুহাম্মদ মাযহাব মানেওয়ালা। তো যত হাদিসের কিতাব লিখেছেন তার 100% এর মধ্যে 95% মান মুহাদ্দিস হচ্ছে মাযহাব মানেওয়ালা মুহাদ্দিস। কথা বুঝেছে বাবা? ইমাম তিরমিজি মাযহাব মানতেন, এখন যারা বলছে মাযহাব মানা যাবে না, তারা ইমাম তিরমিজি চাইতে বেশি বুঝে যিনি তিরমিজি শরীফ লিখেছেন। এটা তো হাস্যকর হয়ে গেল যে যিনি কিতাব লিখেছেন তিনি বুঝে কম, আর যিনার কিতাব পড়ে আমি আলিম হলাম, আমি বেশি বুঝে গেলাম। তাই চিন্তা করতে হবে ব্রাদার ইসলাম, এটা একটা ফিতনার যুগ, এটা এখান থেকে নয়। আমার মোবাইলে ভিডিও আছে, যদি আপনারা চান বক্তব্য দেওয়ার শেষে আসেন, আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। ইহুদিদের পাদ্রি কয়েকজন বসে মিটিং করছে আর বলছেন যে আমরা কোরআনকে শেষ করতে চাই। তো কোরআনকে তো শেষ করতে গেলে হাদিসকে শেষ করতে হবে,
সুন্নাত কে মিটাতে হবে আর সুন্নাত কে যদি আমরা মিটাতে চাই ডাইরেক্ট মিটানো সম্ভব নয় কি করতে হবে কিছু মোলবি ছাড়তে হবে তাদের নাম হাদিসের নামে মিলিয়ে দিতে হবে কুরআন পাকের নামে মিলিয়ে দিতে হবে যখন কুরআন পাকের নামে মিলাবে নাম হবে আহলে কুরআন যখন হাদিসের সাথে মিলাবে নাম হবে আহলে হাদিস এই মোলবিগুলো আমরা ছাড়ব তারা হাদিস পড়বে কিন্তু অপব্যাখ্যা করে মানুষকে গোমরাহ করবে জাল হাদিসকে সহি বলে দিবে সহি হাদিসকে জাল বলে দিবে এইভাবে মুসলমানের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি করবে আর তারা মাযহাব মানাকে হারাম বলবে যেই মাযহাব 1400 বছর থেকে সারা পৃথিবীর মুসলমান যেই চারটি মাযহাবের প্রতি কায়েম ছিলেন আজকে ওই মাযহাব মানাকে তারা শিরিক বানাবে আজকে সেরকম হচ্ছে কি হয় না বাবা ইহুদির কাজ সফল হচ্ছে কি হয় না অবশ্যই সফল হচ্ছে এই যে ফিতনা এই ফিতনা শুধু আমাদের ভারতে নয় বাবা আলমি লেভেলে ইসলামের দুশমনেরা বহুত রকম করে ইসলামকে মিটাতে চায় ডাইরেক্ট যদি যুদ্ধ করতে চাই পারবে না আপনি দেখেন আপনার ফিলিস্তিনের উপরে হামলা হচ্ছে তাদেরকে সাপোর্ট কারা করতেছে আজ পর্যন্ত আমেরিকা সাপোর্ট করেছে করেন আমাদের ভারত পর্যন্ত সাপোর্ট করে না বর্তমান সরকার কারণ রাসূলের পাক বলেছেন এমন একটি জামানা আসবে যে প্রত্যেক কাফির এক প্ল্যাটফর্মে হবে শুধু মুসলমান এক প্ল্যাটফর্মে তো যারা ইহুদি খ্রিস্টান তারা হলো মুসলমানদের খুল্লা খুল্লাম খুল্লা দুশমন কোরআন পাকে আল্লাহ বলেছেন যে মুসলমানদের ইহুদি নাসারা খুল্লাম খুল্লা দুশমন তারা কোনোই মতে আমরা রাতে ঘুমিয়ে যাই কিন্তু এমন কোন তাদের রাত কাটে না যে রাতে তারা ইসলামকে ধ্বংস করার চিন্তা করে না তো ইসলামকে ধ্বংস করার জন্য মোলবি ছাড়া হয়েছে শেখ ছাড়া হয়েছে মাদানী মক্কি কত রকম নাম দিয়ে ছাড়া হয়েছে আজকে যুগ যুগ থেকে মুসলমান যেই আকীদার উপরে চলে সেই আকীদাকে বাবা শিরিক বানানো হচ্ছে হচ্ছে কি হয় না আমি আপনাদের সম্মুখে কয়েকটি আকীদা পেশ করব তার পূর্বে আমি বলেছিলাম ইজমা মানতে হবে ইজমা মানার কথা এসেছে তার পূর্বে আরেকটি কথা বলেছিলাম কায়াস মানতে হবে একটু লক্ষ্য করে শুনেন বাবা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের কাজী বানিয়ে পাঠাচ্ছেন তো রাসূল পাক বলছেন মুয়াজ তুমি যে কাজী হয়ে যাচ্ছ ওই দেশের মানুষের যে কোনো মাসলা মাসাইল ঘটবে পরিজন পড়বে তোমার সামনে হাজির হবে তুমি কি দিয়ে ফয়সলা করবে হযরত মুয়াজ বিন জাবাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কুরআন পাক দিয়ে ফয়সলা করব রাসূল পাক বলছেন মুয়াজ তুমি যদি তোমার নলেজ অনুযায়ী কুরআন পাকে না পাও ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নাত হাদিস দিয়ে করব রাসূল পাক বলছেন মুয়াজ বিন জাবাল যদি আমার হাদিসও না পাও ইয়া রাসূলুল্লাহ আমি কুরআন এবং হাদিস কে সামনে রেখে কায়াস করে ফতোয়া দেব জোরে বলেন সুবহানাল্লাহ ইস্তিহাদ করব কায়াস করব রাসূল পাক তাকে চাপবাসী দিলেন সমর্থন করলেন সেখান থেকে একটা দলিল হয়ে গেল কায়াস যদি হক্কানি কোনো আলিম কোনো কায়াস করে ফতোয়া দেয় ওই ফতোয়াটা মানা হচ্ছে মুসলমানদের দায়িত্ব বলেন সুবহানাল্লাহ তাই মাদ্রাসা সালেসা নামে একটা একটি ক্লাস রয়েছেন যাকে কাফিয়াও বলা হয় সেই ক্লাসে একটি কিতাব পড়ানো হয় ওসুলুস শাসি সেই কিতাবের প্রথমে লেখা রয়েছে ইসলামের দলিল হলো চারটি কুরআন হাদিস ইজমা কায়াস এই চারটি দলিল আপনাকে মানতে হবে বাবা আজকে এমন সমস্যা চলে এসেছে যদি কোনো বিষয় আপনাকে একজন বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ নয় তাকে যদি আপনি কোনো ইমামের দলিল দেন বলবে আমরা কোনো ইমামকে মানি না সহি হাদিস দাও সহি হাদিস দাও কিন্তু ইমামকে মানতে আল্লাহ বলেছেন ইমামকে মানতে রাসূলুল্লাহ বলেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস রাসূলের পাক বলছেন যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা গেল ওই ব্যক্তির মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন হলো কারণ আপনি যদি ইমাম না মানেন কুরআন হাদিসের সঠিক জ্ঞান আপনি পাবেন না আচ্ছা বলেন তো বাবা আমরা স্কুলে যে ছেলেপিলে আমাদের পড়ে আমরা পড়াশোনা করেছি 7 থেকে 8টি কিতাব 9টি কিতাব 10টি কিতাব ক্লাসে স্কুলে পড়ানো হয় আমরা যদি সেই কিতাব কিনে বাড়িতে পড়ি নিজে নিজে তাহলে কিছু বুঝে আসবে কথা বলতে হবে তাহলে ইসলামের আপনার স্কুলের কোনো প্রয়োজন পড়তো না বাড়িতে পড়ে যদি ইঞ্জিনিয়ার হয়ে যেতাম ডক্টর হয়ে যেতাম তাহলে স্কুলের কোনো প্রয়োজন পড়তো না স্কুলের প্রয়োজন কেন পড়লো কিতাব নিজ থেকে বুঝানো আলাদা বুঝা আলাদা শিক্ষকের মাধ্যমে বুঝা আলাদা নিজ থেকে বুঝলে ঘোড়ার ঘাস বুঝবে শিক্ষকের মাধ্যমে বুঝলে ভালো বুঝবে তো অনুরূপ হচ্ছে কোরআন পাকের উদাহরণ যদি কোরআন আপনি কোনো মুফাসসিরিনের কাজ গিয়ে পড়েন কোরআন যদি হক্কানি আলিমের কাছ থেকে শিক্ষা অর্জন করেন আপনার ঈমান বাঁচবে আপনি হেদায়েত পাবেন আর কোরআন যদি আপনি নিজে নিজে অনুবাদ করে নিলেন আপনার ঈমান কিন্তু বাবা ধ্বংস হয়ে যাবে কারণ কোরআন পাকে এমন আয়াত রয়েছে
আপনি পড়বেন তো দুটি আয়াত দুই রকম লাগবে। হালাকি এটা নাই, একটা লাগবে কি এটা জিনিস আছে, আরেকটি আয়াতে বলছেন নাই। যেমন কোরআন পাকের মধ্যে একটি উদাহরণ আপনাকে দিচ্ছি, আল্লাহ বলছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। নবী বলছেন যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, এমন কি যে আমি এটাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, অর্থাৎ আমার কাছে আল্লাহর খাজানাও নাই, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। তাহলে এই আয়াত যখন আপনি পড়বেন তো কি মনে করবেন নবী গায়েব জানে না? এই আয়াত যখন আপনি পড়বেন কি মনে করবেন নবীকে আল্লাহ কোন জিনিসের খাজানা দেয়নি? অথচ বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূলের পাক বলছেন ইন্নি উতিতু মা ফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়েছে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমার নবী কোরআনের খেলাফ বলেছেন? না, আমার নবী ওটা বুঝিয়েছেন যে আল্লাহর না দেওয়াতে আমি গায়েব জানি না, আল্লাহর না দেওয়াতে আমার কাছে কোনো খাজানা নাই, কিন্তু আল্লাহ যখন জানিয়ে দেয় আল্লাহর জানাতে আমি গায়েব জানি। আল্লাহ যখন জানিয়ে দেয় আল্লাহর জানাতে, আল্লাহ যখন দিয়ে দেয় আল্লাহর দেওয়াতে আমার কাছে খাজানা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম। এই যে কাউসার, কাউসার একটা খাজানা, কি খাজানা নয় বাবা? তো আল্লাহ বলছেন আমি তোমাকে কাউসার দান করলাম, তাহলে কি বুঝা গেল? আল্লাহ নবীকে খাজানার চাবি দিয়েছেন, কাউসারেরও চাবি কাটি আল্লাহ নবী মুস্তাফাকে দিয়েছেন। তাহলে বুঝা গেল নবী মুস্তাফার কাজ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ধন ভান্ডার রয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি কয়েকটি আয়াত বলছি, অনেক আয়াত পাবেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আপনি পবিত্র কোরআন খুলেন সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27, আল্লাহ বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ বলছেন আমি গায়ব জানেওয়ালা, আমার গায়বের প্রতি কাউকে ক্ষমতামান করি না, অর্থাৎ কাউকে গায়ব দান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি আমি রাজি হয়ে যাই তাকে গায়ব দিয়ে দিই। বল সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইস্তাবি মির রাসূলিহি মান ইয়াশা। মাইক বন্ধ করেন, এটাই ঠিক আছে, মাইক চালু করেন না, এটাই ঠিক আছে। আল্লাহ বলছেন হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো যে আমি যাকে তাকে গায়েব দিয়ে দিব? না, আমি আল্লাহ আমার রাসূলগণের মধ্যে বেছে নি যে রাসূলকে চাই সেই রাসূলকে গায়েবের খবর দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়েবের খবর দিতে কৃপণতা করে না। তাহলে কি বলবেন? একদিকে আল্লাহ বলছেন গায়েব দি, একদিকে আল্লাহ বলছেন জমিন আসমানে আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর না জানাতে নবী গায়েব জানে না, আল্লাহ যতটুক জানায় আল্লাহর জানাতে নবী গায়েব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছিস না বাবা? তো যদি কোনো আলিম বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নবী গায়েব জানে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ যতটুক জানিয়েছেন আল্লাহর জানাটুকু নবীর গায়েব জানে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর যেখানে কোরআন পাকে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জানাই না কেউ জানে না। যেমন কোরআন পাকের মধ্যে রয়েছেন আল্লাহ পাক বলছেন মায়ের গর্ভে ছেলে নামিয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না, বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কে কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কে কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ যদি কাউকে জানিয়ে দেয়, জোরে বলেন, আল্লাহ জানাতে পারে কি পারে না? তো আল্লাহ যখন জানিয়ে দিবে তো আল্লাহ জানাতে জানবে কি জানবে না? একটা ডক্টরের কাছে গেলেন, এখন ডক্টর জেনে নেয় মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে, যদিও এটা নিষেধ করে দেওয়া হয়েছে, বলা বলতে নিষেধ করা হয়েছে, আগে বলে দিত, একটা ডক্টর কি করে জানলো?